हेलो भिउয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরেকটি ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি ইফতারিতে নিয়ে এসেছি খুবই মজাদার দুধ সাবু জেলির একটা ড্রিঙ্কস নিয়ে। তো এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু খুবই মজা হয়, ঠান্ডা ঠান্ডা কিন্তু ইফতারিতে পরিবেশন করলে যখন ইফতার করবেন তখন কিন্তু কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যাবে আর মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। চাইলে কিন্তু এখানে আপনারা ফ্রুটসও দিয়ে দিতে পারেন। তো আমি শুধু জেলি আর সাবুদানা দিয়েই তৈরি করছি, তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিয়ে যান। তো প্রথমে আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে গরুর দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি প্রায় 600 গ্রামের মতো মিল্ক নিয়ে নিয়েছি। দেখুন মিল্কটা যখন উষ্ণ গরম হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিব। আপনারা যদি গুঁড়া দুধটা না দিতে চান সেক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটা বেশি নিতে হবে আর সেটা জাল করে ঘন করে নিতে হবে। যেহেতু আমি গুঁড়া দুধটা মিক্সড করে নিচ্ছি সেজন্য আমার দুধটা তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে, বেশি জাল দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন যখন দুধটা ফুটে আসবে তখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি, আর চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে 5 থেকে 6 মিনিট জাল করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন বা চাইলে নাও দিতে পারেন, এটা আপনাদের উপর নির্ভর করবে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা আমি নামিয়ে নিব। দেখুন আমি চুলা থেকে নামিয়ে একটা বলে রেখে দিয়েছি, এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এটা যখন রুম টেম্পারেচার এসে যাবে তখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য, কারণ এই ড্রিঙ্কসটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো এদিকে আমি চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো পানিতে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ফুটিয়ে নিব, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ফুড কালার, আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আর এটা আমি একটু কালারফুল তৈরি করব সেজন্য কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নর্মালি তৈরি করে নিতে পারেন। যেহেতু আমাদের কিন্তু বাচ্চারা আমাদের সঙ্গে রোজা রাখে সেক্ষেত্রে কিন্তু ইফতারিতে যদি কালারফুল কিছু আইটেম রাখা যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ইফতারির করার আগ্রহটা খুবই বেড়ে যায়। দেখুন আমি কিন্তু সাবুদানা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি ফ্রিজ থেকে ঠান্ডা দুধটা বের করে নিয়েছি। আর এদিকে দেখুন আমি সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে আমি সাবুদানাটা প্রথমে দিয়ে দিব, দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশান ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন আমি খুব ভালোভাবে সাবুদানাটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব জেলি, এখানে আমি বেশ কয়েক কালারের জেলি নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি গ্রিন কালারের জেলি, আর এই জেলিগুলো কিন্তু আমি আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আপনারা যদি এই জেলির রেসিপি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে বেশ কয়েকটা জেলি পুডিংয়ের রেসিপি অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে দিয়ে দিয়েছি আমি রেড কালার, এবার দিয়ে দিব এখানে ব্লু কালার। আমি এখানে 3 কালারের জেলি ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জেলি ইউজ করতে পারেন। চাইলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুটসও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে জেলির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। যেহেতু আমি কোনো ফ্রুটস এখানে অ্যাড করিনি সেক্ষেত্রে আমি জেলির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আর বাচ্চারা কিন্তু এই জেলিটা খেতে খুবই পছন্দ করে আর কালারফুল দেখলে তো বাচ্চারা আরও বেশি পছন্দ করে। তো এখন আমি বাটিতে সার্ভ করে নিব। देखुन देखते कतटा सुंदर और लोभनीय होयेछे। एभावे किन्तु इफतारीते आपनारा डेजार्ट हिसेबे एटा राखते पारेन, ड्रिंक्स हिसेबेओ राखते पारेन। एटा एकटा डेजार्ट ड्रिंक्स। तो एभावे करे तैरी करे इफतारीते किन्तु एटा खेले एकदम कलिजाटा ठंडा हो जाबे। देखुन आमार एकदमई तैरी करा हये गियेछे। अवश्यई आमार एई रेसिपिटी एक बार हलो ए रमजाने अपनारा ट्राई करते पारेन। आर भालो लागले अवश्य कमेंट्से जानाबेन आर केमन हयेछे। आर अवश्य एक लाइक दीते किन्तु भूलबेन ना, कारण आपनादेर एक लाइक आर कमेंट्स आमाके अनेक बेशी उत्साहित करे। आमार भिडियोटी देखार जन्य सबाइके असंख्य धन्यवाद। आल्लाह हाफेज।